বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে প্রথমে একটু ভূতপাকে গু খাইয়ে দিতে চাই, জানো তো। কারণ কি, অতিবার বেড়েছিল, ঠিক যেমন বাইরে চারিদিকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেরকমই না, ওর জীবনে বৃষ্টি এবং ঝড় মানে এসে গেছে অলরেডি। আর একটা কি জানো তো, এটা তো সামান্য একটা ঝড়। দেখবে যখন খুব মেঘ করে, কালবৈশাখী যেটাকে বলে, তার আগে দেখবে চারিদিকটা অন্ধকার হয়ে যায়, একটা থমথমে পরিবেশ হয়ে যায়, সেরকমই কিন্তু এই গুতপাত জীবনে আসতে চলেছে। এটা তো শুধুমাত্র তোমরা একদিকে দেখতে পেলে, আমি আর নাম নিচ্ছি না, তার দিক থেকে একটা লিগাল নোটিশ এসছে, কিন্তু দুদিন পর দেখবে যার হয়ে ফাইট করছে, মানে এই ম্যান্ডির হয়ে ফাইট করছে, তো দুদিন পর না এই ম্যান্ডি এই গুতপাকে নিয়ে বাজে কথা বলে। আর এই গুতপাই নাই দুদিন পর এই ম্যান্ডির নামে নেগেটিভ ভিডিও নামায়। কারণ কি, ও এমন একটা মানে রাস্তায় এখন এসে পৌঁছেছে, কোনো মানে যেদিকেই বেছে নেবে সেই দিকই কিন্তু ওর কাছে খারাপ, ওর কাছে খারাপ। কারণ ও কমিউনিটি ও টাকা ছাড়া কিছুই চেনে না। গুতপা এমনই একটা মেয়ে, ও টাকা কমিউনিটি এগুলো ছাড়া কিছুই চেনে না। কারণ কি, ও অনেক বড় বড় ইউটিউবারের কমিউনিটিতে উঠতে চেয়েছে এবং উঠতে পারেনি বলে তাদের নামে পরদিনই কিন্তু নেগেটিভ ভিডিও নামিয়ে ফেলেছে। আমি কার কথা বলতে চাইছি আশা করছি কিন্তু বুঝতে পেরে গেছো। তো দেখো, ও যদি সত্যি সত্যের হয়ে লড়তো তাহলে ওর ওকে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। আজকে নিজেদের দলের মধ্যে অশান্তি আরম্ভ করে দিয়েছে। কেন বন্ধুরা, নিজেদের দলের মধ্যে অশান্তিটা হবে কেন? তারা তো একজোট হয়ে একটা দল তৈরি করেছিল, তাহলে সেই দলের মধ্যে আজকে অশান্তি শুরু হবে কেন? এই কথাই মনে পড়ছে যখন এই রিমি আর প্রীতমকে নিয়ে ঘটনা ঘটছিল, তখনও কিন্তু এই দলের মধ্যে একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দল জিনিসটা কিন্তু একেবারে একটা বাজে বিষয় বন্ধুরা। তুমি সিঙ্গেল থেকে যদি তুমি নিজের মতো করে ভিডিও দিতে পারো, তাহলে তুমি কারোর সাথেও থাকছো না, পাঁচেও থাকছো না, তাহলে তোমাকে নিয়ে বলার সেইভাবে কেউ থাকবে না। কিন্তু দল তৈরি করলে কিন্তু এমন, এই যে আমাদের এই ফোনটা, এই ফোনটা এমনই একটা যেমন মিত্র তেমন শত্রু। কারণ কি, এই ফোনটা যদি খুব কাছের মানুষকেও বিশ্বাস করে কিছু কথা বলি, সে কিন্তু সেই কথাগুলোকে কল রেকর্ড করে ওয়াইটিতে শুনিয়ে দিতেই পারে। তো এইরকম একটা বিষয় কিন্তু মানে ঘটেছে সব প্রত্যেকটা মানুষের জীবনে, যে এই ওকে ব্লেম দিচ্ছে, ও একে ব্লেম দিচ্ছে। কিন্তু হ্যাঁ, গুতপার এই জিনিসটা হয়ে সত্যি বলবো একটু হলেও কিন্তু মানে ওর টনক নড়বে যে পেছনে লাগা ভালো, কারোর পেছনে বিনা কারণে এইভাবে পেছনে লাগা উচিত নয়। দেখো বন্ধুরা, ওদিকে ওর আমি মানছি যাকে নিয়ে লড়ে তার হয়তো দোষ আছে, কিন্তু এই রকম তো দোষ নেই ম্যান্ডির মতো। কিন্তু দেখো, ম্যান্ডি তাকে কমিউনিটিতে দিল বলে, ম্যান্ডি তাকে তার হয়ে বললো বলে ম্যান্ডিকে নিয়ে পজিটিভ কথা বলছে, ভুল থাকার সত্ত্বেও পজিটিভ কথা বলছে। আজকে ম্যান্ডি কমিউনিটিতে দিয়েছে, তাই ম্যান্ডিকে নিয়ে কি এমন ভিডিও নামিয়েছে, খুব বেশি হলে কমের মধ্যেই ভিডিও নামিয়েছে। কিন্তু আজকে যদি ম্যান্ডির পেছনে পড়ে এই গুতপা ভিডিও করতো, ও কমিউনিটিতে উঠে জানা রেভিনিউ কামিয়েছে তার থেকে বেশি মনে হয় নিজে ভিডিও করলে পারতো। কারণ কি, ম্যান্ডিকে নিয়ে তো নেগেটিভ ভিডিও মানে একের পর এক করাই যায়, কারণ ও একের পর এক এমন ঘটনা ঘটাচ্ছে, নেগেটিভ ভিডিও কিন্তু করাই যায়। যেমন আজ, এবার চলো গুতপার কথা বললাম, যাকে আর বলবো না, ওকে নিয়ে আমি ওপেনিং বলতে চাইও না। এই যে ম্যান্ডির মন খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডির মনটা কি কারণে খারাপ, কারণ ও দুদিন আগে পর্যন্ত বলেছে যে ও ফারিয়াদের বাড়িতে এসে খুব হ্যাপি, যে ডিপ্রেশনটায় চলে গেছিলো সেই ডিপ্রেশন থেকেও বেরিয়ে এসছে। কিন্তু ঠিক যেদিনই রাজুর সাথে দেখা হলো, তার পরের দিনই কেন এই ম্যান্ডি আবারও ডিপ্রেশনে চলে গেল, তার কিন্তু একটাই কারণ, ওই কফি শপে এমন কিছু কথা এই রাজুর সাথে হয়েছে যেটাতে হয়তো রাজু সেটাকে মেনে নিতে পারেনি, বা রাজু যে প্রস্তাবটা দিয়েছে তাতে হয়তো ম্যান্ডি একমত হতে পারেনি। এই কারণেই ও কিন্তু একটা দুবিধায় আছে, কোন দিকটাকে চুজ করবে, এবং সে হয়তো কোথাও না তো কোথাও ফিল করেছে যে এর থেকে মনে হয় আমার সৌমেনই বেটার ছিল, এর থেকে মনে হয় সৌমেনই বেটার ছিল। সৌমেন এই ম্যান্ডিকে এতটাই ভালোবাসে যে সেই দিনকে সৌমেন কিন্তু ডাকপাক এই ম্যান্ডির জন্য ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলেছিল, তার প্রমাণ কিন্তু ওই লাইভ ভিডিওই পাওয়া গেছে, কালকের লাইভ ভিডিওই। একজন যখন প্রশ্ন করছে যে সেই দিন ফ্ল্যাটের রাতে কি হয়েছিল, তখন ম্যান্ডি বলছে যে সমস্ত কিছুই তো সৌমেন বলেছে, তোমরা জানো, আবার বারবার কেন কমেন্ট করছো। তখন আরও একজন কমেন্ট করে পাশে, মাম্পি না কি নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, তো সে বলছে যে মিথ্যে কথা কেন বলছো, সেদিনকে তো রাজুর মা নিজে বলেছে সারা রাত নাকি তুমি রাজুর সাথে কথা বলেছো। তাহলে তুমি যদি সারা রাত রাজুর সাথে কথা বলে থাকো, তাহলে কী করে আবার তুমি সৌমেনের সাথে কথাটা বললে? তার মানে এখান থেকে কিন্তু পুরোপুরি প্রমাণিত হচ্ছে বন্ধুরা, এই সৌমেন ম্যান্ডিকে এতটাই ভালোবাসে, সে যখন একটা ফোন করে ডেকেছিল যে আমি ফিরে যেতে চাই, আমি আমার সংসারকে মিস করছি, তখন কিন্তু সৌমেন আবার সমস্ত কিছু ভুলে গিয়ে এই ম্যান্ডিকে বুকে জড়িয়ে ধরে ভিডিওতে বলেছিল যে ওকে নিয়ে কেউ কিছু বলো না, আমরা সমস্ত কিছু মিটিয়ে নেবো, ও আমার সাথে সকাল থেকে ছিল, এরকম কিন্তু আমাদের সামনে ভিডিও করে জানায় বা কমিউনিটি পোস্টেও দেয়। এতটাই ভালোবাসে যে বউয়ের এত কিছু অন্যায় হওয়ার সত্ত্বেও বউকে সাপোর্ট করেছিল যাতে সংসারটাই ফিরে আসে। কিন্তু ম্যান্ডি তারপরেও কিন্তু সেই সৌমেনকে ধোকা দিল। তাহলে এইগুলো কি ভগবান কখনো মেনে নিতে পারে বন্ধুরা? আর ডিপ্রেশনের কারণ ওই বাড়িতে কোনো তো অশান্তি হয়েইছে, একটুখানি ম্যান্ডির মেয়ে মানে সোনামায়ের মুখটা দেখেছো বন্ধুরা?
সোনামায়ের মুখটা শুধুমাত্র আইসক্রিম আনেনি বলে যে তার মুডটা অফ তা কিন্তু নয়, তার মুডটা আজকের ভিডিওতে পুরোটাই অফ ছিল। শুধুমাত্র সন্ধ্যের দিকে গিয়ে তাও মুডটা অফই ছিল, কিন্তু কেন? কিছু তো নিশ্চয়ই হয়েছে যার জন্য এই ম্যান্ডিরও মুড অফ এবং তার মেয়েরও মুড অফ। আর একটা কথা চিন্তা করো বন্ধুরা, কালকে যখন মটন আনলো তখন এই ফারিয়ার মা ম্যান্ডিকে নিয়ে কত কিছু আলাপ আলোচনা কত কিছু করলো, জোর বৃষ্টি আসছে আওয়াজ হতে পারে, হ্যাঁ তো কত কিছুই করলো, কিন্তু আজকে সেই মানে মায়ের সাথে একটা সিনও দেখা গেল না, কিন্তু কেন? কিন্তু কেন বন্ধুরা? আর এই ফারিয়াকে একটা কথা বলতে চাইছি, নিজের চেহারাটার দিকে একটু লক্ষ্য দিয়েছিস? আগে কত সুন্দর ছিলিস আর এখন কিরকম হচ্ছিস দিনে দিনে। বাইরে বেরোলেই প্রতিদিন ফাস্টফুড খেতে ইচ্ছে করছে, রাত্রিরে ভাত খাচ্ছিস, দুপুরে এত এত খাবার খাচ্ছিস, জলখাবারে বাইরে কচুরি খাচ্ছিস, তারপরে মানে দিদির টাকায় নানান রকম আয়েসি জীবনযাত্রা করছিস। যেই মেয়ে মানে কি বলবো স্কুটি চালায় সেই মেয়ে চার চাকা ছাড়া কোথাও যেতে পারছে না। তারপর তোমার আরও অনেক কিছু যেটা বলতে চাইছি বন্ধুরা, একটা জিনিস খুব খারাপ লাগলো, সকালবেলায় এই ফারিয়ার মা কাজে যাবে, কাজে যাওয়ার আগেই কিন্তু এই রান্না বান্না সমস্ত কিছু মিটিয়ে ওই মানুষটাকে কাজে যেতে হবে। আর এই দুই পাটরানি কি করলো, এগারোটা সাড়ে এগারোটা অবধি ঘুমিয়েছে, কারণ ম্যান্ডি বলেছে যে ও নটার সময় উঠেছিল আর ফারিয়াও হয়তো দশটা এগারোটার সময় উঠেছে। মা অফিস যাবে তার আগে রান্না বান্না করে রেখে এই পাটরানিগুলোকে রেখে দিয়ে ওরা যাবে মানে কাজে যাবে। আর এনারা মানে সারা রাত জুড়ে চ্যাটিং করবে, ফারিয়াও কারোর সাথে নিশ্চয়ই করে আর ম্যান্ডি তো করেই রাজুর সাথে। সকালবেলা নটা দশটা এগারোটা বারোটার সময় উঠে ওই শুধু ঘর ঝাঁট দেওয়া, ঘরটাকে পোঁছা, আর আজকে ফারিয়া বললে একটুখানি মানে টয়লেটটা পরিষ্কার করেছে, ব্যাস এইটুকুনি কাজ করে চলে গেল স্কুলে। আর ফারিয়ার ব্লগে তোমরা কি দেখতে পাও বন্ধুরা? ফারিয়ার ব্লগে কিন্তু তোমরা কিচ্ছু দেখতে পাবে না, জাস্ট ওই সোনামাকে নিয়ে দিদিভাই কি করছে, মা বাথরুম গেছে, বাবা পেট দেখাচ্ছে, আমি এই গল্প করছি, সোনামাই পুতুল খেলছে, এই হচ্ছে ওর কথা। যে কোনোদিন একটুখানি রান্নাগুলো মায়ের দেখায় বা আমি একটু পুরো কমপ্লিট রান্না, ও যে বলে রান্না করি, কোনোদিন আগে পর্যন্ত ওর পুরো কমপ্লিট রান্না দেখতে পেয়েছো না? কোনোদিনও দেখতে পাওনি, শুধুমাত্র ওই ম্যান্ডি 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 ম্যান্ডি। আরও একটা যে অদ্ভুত বিষয় লাগলো, আমি দুটো ভিডিওই লক্ষ্য করেছি, এই যে আমাদের সোনা মায়ের পড়াতে এলো প্রথম দিন টিউশন মাস্টার, কোথায় গেল সেই টিউশন মাস্টার? এবার তোমরা বলবে হয়তো ভিডিওতে দেখায়নি, তো দেখো আমি যতটুকুনি ম্যান্ডির ভিডিও বা এই ফারিয়ার ভিডিও দেখে শুনেছি সাতটার সময় কিন্তু ওই মেয়েটা পড়াতে আসবে। আর যখন আজকের ভিডিওটা ফারিয়ার দেখলাম বললো এখন আটটা বাজে, তাহলে সাতটা থেকে আটটা অবধি নিশ্চয়ই এক ঘন্টা পড়াবে না। আর তার আগে বলছে যে আজকে দিদির যেহেতু অ্যাসিডিটি হয়েছে দিদি কষ্ট পেয়েও ঘুমিয়েছে। অ্যাসিডিটি হলে কে কীভাবে ঘুমায় আমি তো অন্তত বুঝতে পারি না বন্ধুরা, কারণ অ্যাসিডিটি যদি চুয়া ঢেকুর বদজম মারে মানে তাতে ঘুম তো চুলোর ধরে যাক, বাথরুম আর ঘর এরকম করতে হয়, বারবার মানে কি বলো গলা ঝাঁকানি দেয় এরকম একটা বিষয়। সেই জায়গায় বলছে দিদি কষ্ট পেয়েও ঘুমিয়েছে আর এখন আটটা বাজে, এখন মেয়েকে পড়তে বসবে, চুল বাঁধবে, খাওয়াবে, তার মানে সারাটা টাইম কিন্তু ওরা ঘুমিয়েইছে সন্ধে অবধি। তাহলে টিউশন মাস্টার কোথায় গেল? টিউশন মাস্টার কি ছেড়ে দিল? কি হচ্ছে নিজেদের মধ্যে, ব্যাপারটা কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ স্যাঙ্গুইন এটুকুনি আমি বলতে পারি যে ওদের ফ্যামিলির মধ্যে কিছু একটা অশান্তি হয়েছে। আর ফারিয়ার এত লোভ বেড়ে গেছে বন্ধুরা, প্রতিদিন একটা করে লাইভ করছে, কারণ কি যতদিন এই সোনার ডিম পড়া মানে হাসি বলো আর মুরগি বলো যে আছে তাকে দিয়ে একটু নিজের আইডিটাকে বড় করে নিই না, তারপর তো তারপর দেখা যাবে। তোমরা একটা কথা মিলিয়ে নিও, এই ম্যান্ডি যতদিন আছে ফারিয়ার যত মানে সাবস্ক্রাইবার বা ভিউ হচ্ছে, ম্যান্ডি এখান থেকে চলে গেলি সমস্ত কিছু কিন্তু ফুস হয়ে যাবে। আর একটা বিষয় বড্ড অদ্ভুত লাগলো এই ফারিয়ার ভিডিওতে, লাস্টের দিকে বলছে কালকে কি হবে জানি না, কালকে কিছু ভিডিও দিতে পারবো কিনা জানি না, যদি আমি ভিডিও করি আমরা আগে দেখতে পাবো তারপর তোমরা দেখতে পাবে, কেন? তুমি তো দেখাচ্ছ প্রতিদিনের ডেইলি ব্লগ, এখানে তুমি কালকে যা করবে তাই দেখাবে, মানে আজকে তুমি যে সোমনের বাড়ি যাবে সেখান থেকে আসবে, এসে তুমি কি জিনিস এনেছো সেগুলোই তুমি শেয়ার করবে, এরকম মানে কি একটা ভেবে কথা বললে কেন যে কালকের ভিডিওতে কি দেবো কে জানে। বারবারই বলছে দিদিভাইয়ের খুব মন খারাপ, আবারও নাকি ম্যান্ডি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাহলে দেখো যেই অসুস্থ মানুষটাকে নিয়ে আসা হলো ডক্টর দেখাবার জন্য ডিপ্রেশনে যাতে না যায়, সেই মানুষটা আবারও ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাহলে এই ফারিয়াদের বাড়ি ম্যান্ডির জন্য কি সত্যিই একটা সুস্থ বাসস্থান? কখনোই কিন্তু হতে পারে না, কখনোই একটা সুস্থ বাসস্থান হতে পারে না। আর এগুলো মনে হয় একটু বাড়ির লোকেদেরও গুরুত্ব দেওয়া উচিত যে তার ফ্যামিলিটা ওদিকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর সেই মেয়েটাকে কিছু না বুঝিয়ে শুধুমাত্র খাওয়া দাওয়া হ্যান ত্যান এর মধ্যে বেঁধে রেখেছে। আর ফারিয়া একটা কথা বললি না যে আজকে কোথাও যাওয়ারও নেই আর বেরোবও না, দিদির অ্যাসিডিটি হয়েছে, বাইরে গেলে কিছু খেতে পাবি না, বাইরে গেলে সেই ফিলিংস দিয়ে রাজুর সাথে কথা বলতে পারবে না, তাই তো বাইরে যাওয়ার আজকে আর কোনো প্রয়োজন মনে হলো না। কদিন ধরে মেয়েটা আইসক্রিমের জন্য বায়না করছে, আগের দিন যখন ওরা বাইরে গেল তখন কিন্তু নিজের আইসক্রিম খেয়েছিল,
মনে আছে বন্ধুরা যখন নতুন ফ্ল্যাটটায় এই ম্যান্ডি গেল, এক গাদা আইসক্রিম এনে ফ্রিজে পুরো দিল, কারণ কি মেয়ে বায়না করছে। কিন্তু এখানে সেদিনকে দেখলাম ফুচকা খেলো, তারপর তোমার কফি চিকেন পকোড়া এইসব খেলো, না কফি খেলো, তারপর আপনার ফুচকা খেলো, তারপর যথারীতি আইসক্রিমও খেয়েছিল। সেই সময় মেয়ের জন্য দু তিনটে আইসক্রিম এনে ফ্রিজে রাখা যেত না? না বন্ধুরা, সেই সময় তো রাজুর সাথে কথা বলতে ব্যস্ত ছিল, সে কিভাবে সেই সময় মেয়ের কথাকে গুরুত্ব দিয়ে আইসক্রিমটা আনবে। আর শুধুমাত্র আমার মনে হয় না, আইসক্রিমটার জন্য মেয়েটার মুড অফ, মেয়েটাও নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে, হয়তো সে তার বাবাকে মিস করছে, সে হয়তো বলতে পারছে না মায়ের ভয়ে। টিউশন মাস্টারটাকে কেন দেখা গেল না বন্ধুরা? আরো একটা জিনিস যেটা খুব বাজে লাগলো, আমাকে একজন কমেন্ট করেছে, যদিও আমি এই বিষয়ে কথা বলতে চাই না, তবুও কমেন্টটা করেছে বলে বলছি। দেখো ফারিয়া অন্য একটা, ফারিয়ার ব্যাপারগুলো পুরোপুরি অন্য নিয়ম কানুনের দিক দিয়ে, আর ম্যান্ডির ব্যাপারটা পুরোপুরি নিয়ম কানুনের দিকে অন্যরকম। ম্যান্ডি যখন ভিডিও শুরু করছে তখন কিন্তু সুপ্রভাত বন্ধুরা বা অন্য কিছু বলতেই পারে, কিন্তু সেই জায়গায় ফারিয়ার বন্ধুরা, মানে ফারিয়ার আমি কিছুই তুলে বলতে চাইছি না, ফারিয়ার মতো যারা আছে, মানে ওদের কাস্টের যারা আছে, তারাও কিন্তু ওরা যেইটা যেই কথাটা বলে তাদের কথা শুরু করে সেটা কিন্তু শুনতে চাইছে। অনেক কমেন্ট ওর কাছে আসছে যে তুমি কেন পানি বলো না, তুমি কেন জল বলো, তুমি কেন আম্মু বলো না, তুমি কেন মা বলো, হ্যাঁ সবজি কুটছি তুমি কেন এগুলোকে বলো, তারপর তোমার তুমি কেন আমরা যে কথাটা বলে শুরু করি সবার সাথে কথা বলা, তুমি কেন সেটা করছো না, তুমি তো আমাদের মানে আমাদের কাজকে তুমি অপমান করছো। আমি ক্লিয়ার করে বলছি না, কারণ এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাতে অনেক রকম কমেন্ট এসেছিলো, কিন্তু এটা আমার কথা নয়, আমার কাছে কমেন্ট এসেছে দিদি ভাই তুমি এই বিষয়টা নিয়ে একটু বলো, তাও তাই আমি কথাটা বলছি। ম্যান্ডির মেয়েও কিন্তু আম্মু বলছে, ম্যান্ডির মেয়েও কিন্তু আম্মু বলছে, যদিও কি নামে ডাকছে এটার কোনো কিছু ম্যাটার করে না, কিন্তু তবুও তো তোমার এই যেমন আমাদের শুনতে একটা অন্যরকম লাগছে যে কেন ম্যান্ডিকে আম্মু বলবে, কেন মা বলবে না, সেরকম মারিয়া ফারিয়াদের তরফ থেকেও কিন্তু ভিউয়ার্সরা শুনতে চাইছে ওদের ভাবে, মানে ওদের মতন করে যাতে কথা বলে। সেই দিক দিয়ে ফারিয়া ওদেরকে কিন্তু অপমান করছে, সেই জন্য কিন্তু ওরাও খুব রেগে আছে, ওদের কাস্টের মানুষও কিন্তু খুব রেগে আছে যে কেন ও এইভাবে আমাদের আমাদের এই ছোট কি বলবো আমাদের বিষয়টাকে এইভাবে কি কেন অপমান করছে, ও কি কারণে, শুধুমাত্র কিছু টাকা ইনকামের জন্য। তো একটা কথা এই ফারিয়াকে একটু জানিয়ে রাখতে চাই যে দেখ, যাই করিস আর নাই করিস, এইভাবে নিজেদের পরম্পরাকে অপমানিত করিস না, তাহলে কিন্তু তুই বড় বিপদে পড়বি, তুই বড় বিপদে পড়বি। ইনডাইরেক্টলি কথাটা বললাম, মিলিয়ে নিস, বুঝলি তো? আর লাস্টে একটাই কথা বলতে চাইছি, এতটাই লোভী, মানে লোভে জর্জরিত হয়ে গেছে এই ফারিয়া। দেখেছো আজকের ভিডিওটা 5 মিনিট হয়েছিল, 3 মিনিট বকবক করে কাটালো, এবং লাস্টের 10 মিনিট বা 10 মিনিট কত সেকেন্ড করার জন্য লাস্টের ছবি অ্যাড করা হয়ে গেল, মানে 10 মিনিট দিতেই হবে, টাকাটা আমাকে আনতেই হবে, কারণ এই মুরগিটা কদিন আছে আর কে জানে, রাজুও উড়িয়ে নিয়ে যেতে পারে, সৌমেনও উড়িয়ে নিয়ে যেতে পারে, তাই না? তবে ম্যান্ডির কিন্তু পতন হচ্ছে আস্তে আস্তে, দেখছো যেমন ভিউজ পতন হচ্ছে, সেরকম কিন্তু ডিপ্রেশন আবার চলে যাচ্ছে, কারণ জানে তো যে আমি স্বামীর উপর কি অত্যাচারটাই করেছি। সেই মানুষটা নিজের মুখে কালকে লাইভ ভিডিও বলেছে যে আমি যদি ডাকি এক্ষুনি সৌমেন এক ডাকি চলে আসবে, কিন্তু আমি চাই না কিছু ঠিক করতে, আমি চাই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে, ও কিন্তু কালকে নিজের মুখেই বলেছে। তাহলে চিন্তা করো বন্ধুরা, ও জানে যে সৌমেনকে কতটা ভালোবাসে, সৌমেন একবার মানে ও যদি সৌমেনকে একবার ডাকে ফিরে আসবে সৌমেন, কিন্তু ও সমস্ত কিছু ঠিক করবে না, অথচ ও কিন্তু ডিপ্রেশনে, কারণ রাজুর সাথে কিছু একটা মনোমালিন্য হয়েছে। এমন কিছু প্রস্তাব রাজু দিয়েছে যেটাতে ম্যান্ডি রাজি নয়, এমন কিছু প্রস্তাব ম্যান্ডি দিয়েছে যেটাতে কিন্তু রাজি নয় এই রাজু। আর যে মন্দারমণি গিয়ে এই সৌমেন আর এই ম্যান্ডির মধ্যে যে শর্তটা হয়েছিল, সেটা কোনোদিনই কিন্তু এই ম্যান্ডি মেনে নেবে না, কোনোদিনই ম্যান্ডি মেনে নেবে না। আর ম্যান্ডির তরফ থেকে যে শর্তটা সৌমেনকে দেওয়া হয়েছিল, স্যান্ডি মানে সৌমেনও কিন্তু ওই শর্তটা কোনোদিনও মেনে নেবে না বন্ধুরা। এবার শর্তের কথাটা আমাকে জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না। তো যাক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো, চলো টাটা।